এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। ফাইনালি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ ইগনু 17 সেপ্টেম্বর থেকে এক্সামের জন্য ডেট শিট পাবলিশ করলো। এই ডেট শিটে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশানগুলো আপনাদেরকে শেয়ার করব এবং সেই সঙ্গে কোন পেপারগুলো MCQ বা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে বা OMR বেসড হবে সেটা শেয়ার করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম শিডিউল, দুটো সেশানে এক্সাম হচ্ছে, মর্নিং সেশান এবং ইভিনিং সেশান, এবং টোটাল এক্সাম এক মাস ধরে চলবে। প্রথমেই বলবো, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখুন। প্রথম 1 নম্বর ইনস্ট্রাকশানে বলা হয়েছে, স্টুডেন্টদের হেলথ এবং সেফটির কথা ভেবে এক্সাম সেন্টারকে সোশ্যাল ডিস্টেন্স এবং সেই সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন অর্থাৎ COVID-19 জন্য যে গাইডলাইন সেটা মেনে এক্সাম সেন্টার প্রস্তুত করা হবে। এবং 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে, স্টুডেন্টদের হেলথ এবং সেফটির কথা ভেবে তাদেরকে কিছু গাইডলাইন মানতে হবে সোশ্যাল ডিস্টেন্স এবং হাইজিন সংক্রান্ত। অর্থাৎ স্টুডেন্টকে তাদের হেলথ এবং সেফটির কথা ভেবে COVID-19 প্রোটোকলগুলো মানতে হবে এবং এক্সাম সেন্টারকেও এই COVID-19 প্রোটোকল অনুযায়ী তৈরি করা হবে। এবং 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে, যারা এই 17 সেপ্টেম্বর থেকে এক্সামে বসতে পারবে না এই করোনা ভাইরাসের কারণে বা অন্য কোনো কারণে, সেই সকল স্টুডেন্ট ডিসেম্বরে যে এক্সাম হবে সেই এক্সামের সময় এই পরীক্ষাগুলো দিতে পারবেন এবং তখন আলাদা করে আর এক্সামিনেশান ফিজ পেমেন্ট করতে হবে না। অর্থাৎ ডিসেম্বরের এক্সামের সময় এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং 4 নম্বরে বলা হয়েছে, স্টুডেন্ট এক্সামের জন্য যে এক্সাম সেন্টার চুজ করেছিল, স্টুডেন্টদের এই পছন্দ করা এক্সাম সেন্টার নাও পেতে পারেন এই COVID-19 সিচুয়েশানের কারণে। এবং ইউনিভার্সিটি চেষ্টা করবে সেই সকল স্টুডেন্টকে কাছাকাছি এক্সাম সেন্টার দেওয়ার জন্য এবং সেটা মেনশান করে দেওয়া হবে হল টিকিটে। এবং 5 নম্বরে বলা হয়েছে, প্রত্যেক দিন পরীক্ষাটা নেওয়া হবে 2টো সেশানে, মর্নিং সেশান 10টা থেকে 1টা অর্থাৎ 3 ঘন্টা এবং ইভিনিং সেশান 2টো থেকে 5টা অর্থাৎ 3 ঘন্টা। অর্থাৎ প্রত্যেক দিন 2টো করে পরীক্ষা হবে। 6 নম্বরে বলা হয়েছে, এলিজিবল স্টুডেন্টদের হল টিকিটটা খুব শীঘ্রই ওয়েবসাইটে দেওয়া হবে এবং স্টুডেন্টকে ইউনিভার্সিটির ওয়েবসাইটটা ঘন ঘন চেক করার কথা বলা হচ্ছে এবং হল টিকিটটা ডাউনলোড করার কথাও বলা হচ্ছে এবং হল টিকিটের ইনস্ট্রাকশানটা ফলো করার কথা বলা হচ্ছে। এবং 7 নম্বরে বলা হচ্ছে, স্টুডেন্টদের শেষ মুহূর্তে এক্সাম সেন্টারটা চেঞ্জ হয়ে যেতে পারে এই COVID-19 সিচুয়েশানের জন্য বা অন্য কোনো কারণে। দেখুন, বলা হয়েছে, স্টুডেন্টস মে নোট দ্যাট দেয়ার ক্যান বি এ পসিবিলিটি অব লাস্ট মিনিট চেঞ্জ অব এক্সামিনেশান সেন্টার ডিউ টু COVID-19 সিচুয়েশান অর এনি আদার রিজন। এবং যদি কোনো রকম চেঞ্জ হয়, ইউনিভার্সিটি প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এবং যে সকল স্টুডেন্টের এক্সাম সেন্টারটা শেষ মুহূর্তে চেঞ্জ হয়ে যাবে সেই সকল স্টুডেন্টকে রিজিনাল সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হচ্ছে। এবং ডিউরেশান অব এক্সাম অর্থাৎ এক্সাম সময়টা এখানে বলা হচ্ছে, কোশ্চেন পেপারে এই এক্সাম সময়টা উল্লেখ থাকবে। ডিউরেশান অব এক্সাম অব ইচ এক্সাম উইল বি অ্যাজ মেনশান অন দ্য কোশ্চেন পেপার। এর পরের অংশে যে কোশ্চেন পেপারগুলো অবজেক্টিভ টাইপস কোশ্চেন বা OMR বেসড হবে সেগুলো 1, 2, 3 করে মেনশান করা আছে। এরপর দেখুন, এক্সাম শিডিউল দেওয়া হয়েছে, 17 সেপ্টেম্বর থেকে এক্সাম শুরু হচ্ছে, মর্নিং সেশান 10টা থেকে 1টা এবং ইভিনিং সেশান 2টো থেকে 5টা। একই রকমভাবে 18 তারিখ, 19 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ, 23, 24, 25, 26 অর্থাৎ প্রায় প্রত্যেক দিনই এক্সাম আছে, পরপরই এক্সাম আছে, মাঝে 20 তারিখ গ্যাপ আছে। এরপর আরও এক্সাম শিডিউল দেখুন পরপর দেওয়া আছে, 9 অক্টোবর, 10 অক্টোবর, 12, 13 অক্টোবর, 15 অক্টোবর অর্থাৎ 16 অক্টোবর এক্সাম শেষ হচ্ছে। অর্থাৎ 1 মাস ধরে এক্সামটা চলবে, শুরু হচ্ছে 17 সেপ্টেম্বর, শেষ হচ্ছে 16 অক্টোবর। অবশ্যই ইগনু স্টুডেন্টদের বলবো, ওয়েবসাইটে গিয়ে আপনারা এই রকম ডেট শিটটা ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই এক্সাম শিডিউলগুলো ভালোভাবে দেখে নেবেন। ইগনু স্টুডেন্টরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলেন কবে থেকে এক্সাম হবে বা কী পদ্ধতিতে হবে। এবার NSOU স্টুডেন্টদের জন্য এক্সাম নোটিফিকেশান পাবলিশ করে দেওয়া উচিত। ইগনু যেমন তার স্টুডেন্টদের এক্সাম সম্পর্কিত যাবতীয় বিষয় পরিষ্কার করে দিয়েছে নোটিফিকেশানের মাধ্যমে, আশা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিও খুব শীঘ্রই এক্সাম সম্পর্কিত নোটিফিকেশান পাবলিশ করবে। এক্সাম শিডিউল কী হবে বা কী পদ্ধতিতে এক্সাম নেবে খুব শীঘ্রই আশা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পাবলিশ করবে। এখানেই ভিডিওটি শেষ করলাম। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।